জগন্নাথ জগন্নাথ হচ্ছে সিএ মানে মহাপ্রভু লাগে ইট ইজ ইকুয়াল টু দ্যাট আপনার মানে আপনার বাপাঙ্কর গুণগান বি সেমতি করছেন কো সামনারে তো গুণগান করে পারিবে ডরবে কী নম্বর ওয়ান সিঙ্গর লে সে তা ঘরে থাকবে সিঙ্গর সি ওড়িয়া লোক মানে হি করছেন না তুমি সেই সংস্কৃতি নিয়ে করছেন না তুমি যদি তুমি তাকে মানে তুমি দৌন সেই জিনিসটা তাহলে তুমি লোক মানে কী তোমাকে আপ্রিসিয়েট করবে তোমার কন্ট্রিবিউশন কম মানুষ এত ভুল দ্বিথর তিনথর সব ভুল করছে তাকে দেখি আমি জেপি মোশন প্রোডকশন আমি ডিসাইড কলু কি আমি তাকে কমপ্লিটলি ব্যান করছু আমি আমার কোণী প্রজেক্টরে আমি তাকে নবুনি কি কোণী কামরে তাকে আটলিস্ট তাকে আমি ইউজ করবুনি যে কলা সংস্কৃতি কঠোর বেশি কল মানে কলা মানে কলা মু সেদিন কলি গেলি তোমাকে বুঝলে কি মানে তুমি কলা সংস্কৃতির তুমি যেকোন জায়গার বি থাও তুমি যদি তুমি সেটি মেন্টালি তুমি ক্লিয়র না না ইউ শুড অলওয়েজ ফাইট আজ ইয়ং পিলা মানে তুমি কী ফাইট করবনি মানে বাহার কী এটি আসি কী কোথায় ওড়িয়া ফিল্ম কী করছি যদি মো সেটি তাকে আপলিফ্ট করবার না তাহলে কী করবি এটি সেই জিনিসটা মানে কেবে বি অলওয়েজ গোটে জিনিস রকিদ যেটা অন্য অলওয়েজ বি ভোকাল এবাউট মানে তোমার কলা সংস্কৃতির এগেনস্ট যেত গেল না ইউ শুড অলওয়েজ বি ভোকাল এইটা মানে আমি ওড়িয়া বাহারে সেমানে এতে ভোকাল তাঙ্ক কলা সংস্কৃতি পাই মানে ইউ শুড লার্ন ফ্রম দেম আ এই জিনিসটা আমার পাখে না বলে লোক মানে আমার উপরে চড়িয়ে কৌছে মু সেইজন্য আই নেভার টলারেট কি মো ওড়িয়া ভাষা কি মো সংস্কৃতি কি বি কহিলা বি আই নেভার টলারেট সে যে বি হো সামনে হোক আই টেক মাই প্রাইড না ফার্স্ট অফ অল সে তো জনক গীত নু সে হচ্ছেন ফেমস দুঃখীশ্যাম ত্রিপাঠীকর বহুত ফেমস গীত যেটা কি আমি ছোট বেলু প্রায় সমস্তে মানে গোটে ভজন কহিলা মানে সেটা গোটে রিফ্লেক্ট করে আমার জগন্নাথ সংস্কৃতি কু তেমন ফার্স্ট টাইম যেতে দেখিলি মু একচুয়ালি শক হয়ে গলি কি মানে এই টাইপর কটাক্ষ বা ব্যঙ্গাত্মিক হিসাবে যে রিপ্রেজেন্টেসন করেছেন মু বহু মতো বহু দুঃখ লাগিলা কি কল পাই না ওড়িশা হচ্ছে আমার গর্ব ওড়িয়া হচ্ছে আমার পরিচয় তেণু ওড়িয়ার যে সর্বোত্তম পরিচয় হচ্ছেন প্রভু শ্রী জগন্নাথ তেমন তাঁকর গুণগানকে যদি আমি কটাক্ষ করছি তার মানে এটা ওড়িয়ার অস্মিতাকে আমি কটাক্ষ কলা পরি লাগিলা তেমন মু আজ সেনসিবল তো কবি মু আজ রেসপন্সিবল ওড়িয়া প্রডুসর পূর্বর ওড়িয়া হিসাবে মতো সেটা গোটে গোটে বহু খারাপ লাগিলা কি এমনি আর্টিস্ট হইকি গোটে আর্টক এই টাইপর মানে কটাক্ষ হিসাবে মজাক করা সেটা বি ঠিক নুহ আট বি আপনার গোটে ভজন কু করছেন ভগবান গোটে ইমোশন কু করছেন গোটে গুণগান কু করছেন তাকে তেণু তাকে দেখি আমি জেপি মোশন প্রোডকশন আমি ডিসাইড কলু কি আমি তাকে কমপ্লিটলি ব্যান করছু আমি আমার কোণী প্রজেক্টরে আমি তাকে নবুনি কি কোণী কামরে তাকে আটলিস্ট তাকে আমি ইউজ করবুনি যেপর্যন্ত সেটা গোটে মানে আমার ওড়িশার যে গর্ব যেটা কি মানে হট করেছি তেমন সেই হিসাবে আমি ডিসাইড কলু কি আমি তাকে ব্যান করছু জেপি মোশন প্রোডকশন তাকে টোটালি ব্যান করছি লাইফ লং তা আমি তাঙ্ক সহ কেবে কাম করব না মে বি এবে জাঁড়ি আমি তো এমনি তো কাম করু কিন্তু যা বি আমার গোটে লা তাঙ্ক প্রতি গোটে ইয়ে কি আগে ফিউচরে কিছু গোটে প্রোজেক্ট আসলে আসুশীল হওয়া কিন্তু সেই জিনিসকে আমি এবে টোটালি বন্ধ করে দেছু না সেটা তো তাকে পর্সোনাল মু মানে সেটা তাকে পর্সোনাল মু কাউ কোনি সুধরিবে সুধরিবা মু কি মোর গোটে কোশ্চেন হল কি যদি আপনি জন আর্টিস্ট আপনার আউ গোটে কলাকে আপন এইটা এই হিসাবে করছেন সেটা ঠিক নু গোটে ইন্ডস্ট্রি আপনার রোজন আপনার গোটে ফার্স্ট মোটো হল কি কলা ও সংস্কৃতি কু আগ দেখাইবে আমার যে ফিল্ম ইন্ডস্ট্রি হল এটা মিডিয়া ও এন্টারটেনমেন্ট যেটা হল তার মুখ্য যে উদ্দেশ্য হচ্ছে কি আপনার কলা সংস্কৃতি কু নিয়ে আপনার কেমন গ্লোবালি আপনার তাকে পরিচয় দেবে
তেমন সেইটা গোটে মানে ইভেন শোইলা টাইমে বি জনে আর্টিস্ট রবি সেটা মানে মুন্ডু ফার্স্ট ট্রাই করিব। আউ যেতবে আপনা দেখুছেন মু জানিনি কো স্টেজে সেই টাইপের কনভারসেশন কি যেন চালিছি, কিন্তু যেতবে ক্লিপটা দেখিলি মানে দেখিলি এটা ইররেসপন্সিবল ওড়িয়া র মানে ব্যবহার করছেন সেই যে ক্লিপটা দেখিলি, তো সেইটা গোটে হট লাগিলা। তো মতো সেমতি কিছু পার্সোনাল নাই কি মু তাকে চেঞ্জ করিবি সেমতি নাই, হি ইজ এ ভেরি ম্যাচুর পার্সন। তো অফকোর্স শুনেলি তারপরে জানিলি রুকুসুনা বলে, তো তাঙ্ক সহ মতো সেমতি কিছু ইয়ে নাই, মতো লাগিলা কি মানে আজ এ রেসপেক্ট টু আওয়ার ফেলো আর্টিস্ট যে ওড়িয়া সংস্কৃতিকে এত মানে কন্ট্রিবিউশন দিয়েছেন, মতো খারাপ লাগিলা কি মু আটলিস্ট মানে তাঙ্ক সহ কাম করে পারি না, সেইটা হচ্ছে কথা। না 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 কিছু না কিছু না, এটা গোটে মানে এটা আমি সেমতি কিছু নাই কি মেবি এটা এটা মোর আউ কমপ্লিটলি মোর পার্সোনাল চয়েস, মো প্রোডকশন হাউসর পার্সোনাল চয়েস কি নাই, আমি এতিকি সেনসিবল আউ রেসপন্সিবল হবু কি যে আটলিস্ট যে কলা সংস্কৃতিকে এমতি মজা করে পারে তাহলে আমি সেই টাইপের মজাকে আমি সহিবু নাই, আউ আমি আগুকে বি কাম করিব না, বিকজ যে কলাকে সম্মান দিয়ে পানি তাহলে তাঁর সহ কোণ কলার তো সংজ্ঞা হি সে ভুলে যাই, তেমন তাঁর সহ কাম করার কিছু তাৎপর্য নাই সেটা। নথিং কিছু নাই, তো ইট ইজ মানে এটা সিচুয়েশনাল মতো লাগিলা কি না এটা আই থিঙ্ক উই শুড স্টে অ্যাওয়ে। তাহলে সেই গীতরে তো রুকুসুনা গীত মানে সেটাকে কদর্থ করতে, তো যে কদর্থ করছে তা সহ বি এনজয় বি করছেন ইয়ে দুজন, তো আমি যেন ইয়ে যে ভিডিও ইয়ে গোটে জিনিস কলিয়া কি মানে চোর আউ চোর সহ ছিড়া হবি সেম জিনিস, তেণু অফকোর্স সে মনে করে সে আটলিস্ট সেই টাইপর মানে ব্যঙ্গাত্মক সেই ভাবনাকে করিবার নথিলা, তো মু বি রিকোয়েস্ট করিবি কি আগুকু সেমতি ন করন্তু কোণ পাই সে মানে আপনি ভাবন্তু যদি সি টাইপর সি যদি এই টাইপর মানে কটাক্ষ করছেন তো সি বি সেই লেভেলর গীত বি গাউছেন, মু যদি তাকে কইবি কি সি ইউ নো পান ছাপ পরি গীত গীত গাউছেন সুপারি ক্যাটেগরির গীত গাউছেন তাকে কেমতে লাগিব, তো গোটে কলা আউ কলা আউ আর্ট আউ মানে কলাকারকে সম্মান দেওয়া কথা, তো মো পয়েন্টটা হল সে আউ যদি বা তাঙ্কর কো সিচুয়েশন সে করছেন সেটা মুঁ জানিনি, বাট এটা গোটে কল থিলা কি নাই জেপি মোশন তাকে ব্যান করুছি তাঙ্ক কহিয়া কথা উঠিছে যে সে গীতটাকু মানে ফাঙ্কা টাইমরে বসিথিলে আউ সেতেবেলে সে কহুথিলে যে আমি যদি তাঙ্ক ভয়েসরে যদি এই গীতটাকু গাইবা তাহলে কেমিতি গাইবা। আচ্ছা এই মানে আপন আপন মানে ভগবানকু আপন ফটা মজা করি পারিবে কো টাইপর যেমি গীত গাইছেন আপন জগন্নাথ জগন্নাথ হচ্ছেন সি মানে মহাপ্রভু লাগে ইট ইজ ইকুয়াল টু দ্যাট, আপন মানে আপন বাপাঙ্কর গুণগান বি সেমতি করছেন কো সামনারে তো গুণগান করি পারিবেনি, তেমন গোটে কলা সংস্কৃতি জগন্নাথ ঠাকুর হচ্ছেন আমার কলা সংস্কৃতির প্রতীক, মিমিক্রি সিঙ্গর ভয়েসরে ঠিক আছে এই গীতটা কেমিতি মিমিক্রি করিবা, তো তাঙ্ক গীত তাঙ্কর যে ক্যাটেগরির গীত আছে সে মানে সেই টাইপর মিমিক্রি করন্তু না, যেটা কি জগন্নাথ সংস্কৃতি কু যেটা সেটা করিবার ঠিক নথিলা, পান ছাপর গীত পান ছাপর মিমিক্রি করন্তু, তো সেই টাইপর গোটে মানে লাগে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে গোটে জিনিসর, তেণু গোটে জিনিস হল কি আপনার সবুজ রহা কথা কি প্রোটেক্টিভ অবাউট ইয়র কলচর আউ বিং এ ইয়ং প্রোডুসর আউ সেনসিবল প্রোডুসর মোর ফর্স্ট প্রোটেক্টিভ হল কি হাউ ডু আই প্রোটেক্ট মাই মো দ্বারা যেত সক্ষম হয়ে পড়ে মো কলচরকে সেতিক লেভেলকে নেওয়া চাইবি, তেমন সেটাই মোর প্রয়াস রহব সবুলে।
পর্সোনাল কল প্রোডকশন হাউস কি উই উইল নট ওয়ার্ক উইথ দিজ আর্টিস্ট ইন এনি টাইম ইন এনি ফিউচর না মু সেটা কাহাকে কহিবি সেটা মোর পর্সোনাল রিকোয়েস্ট বিকজ মতো সেটা হট হল তেমন মু সেটা পর্সোনাল কল নেলি আটা কার রিলেশন নাই দেখ মু সুযোগ দেব কি আই এম নট এ কি সেটি বড় ইয়ে নেই কি তাকে সুযোগ দেবি গোটে জিনিস হল কি কলা সংস্কৃতির যদি সে জাঁপারে কি কোটি রয়েকি মু কলা কমিটি সম্মান দেছি সেটা মোপা গোটে বড় গিফট তাঁক তরফর হব কমিটি না কাম জিনিসটা কি মানুষ যেটা কাকে সম্মান দিয়েছে তা সহ কাম করা সেটা ভাল লাগে তে মু তো কহিবি কি না যেটা বি কলে ভাল লাগিলানি এটা বহুত লোক হট হয়েছে তেমন ট্রাই টু ইউ নো গিভ রেসপেক্ট টু আমার যে কলা সংস্কৃতি অনেক সম্মান দেওয়া শিখতে।